উদ্যানে দাঁড়িয়ে চিতাবাগের ছবি তুলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ সাত দশক পর নিজ দেশে চিতাবাগ ফিরে আসায় এভাবেই এসে ছবি তুলেন তিনি তবে বাঘগুলো একা আসেনি দীর্ঘ ১৩ বছরের চেষ্টার পর শনিবার আটটি চিতা আফ্রিকার দেশ নামিবিয়া থেকে ভারতে আনা হয়েছে যার মধ্যে পাঁচটি নারী ও তিনটি পুরুষ চিতা রয়েছে মোট বিশটি চিতা আনার কথা থাকলেও প্রথম দফায় এসেছে আটটি বাকি বারোটি চিতা পর্যায়ক্রমে আনা হবে সত্তর বছর পর নিজ দেশে চিতাবাগ ফিরে আসায় উচ্ছাসিত নরেন্দ্র মোদী তার জন্মদিন উপলক্ষে আনা হল এই চিতাবাগুলো ঘন্টায় একশো তেরো কিলোমিটার দৌড়ানোর ক্ষমতা রাখে এই চিতাগুলো এক মাস কোয়ারেন্টাইনে রাখার পর বাঘগুলোকে ছেড়ে দেওয়া হল ভারতের মধ্যপ্রদেশের কুনোপালপুর জাতীয় উদ্যানে এলাকাটির প্রাকৃতিক বৈশিষ্ট্য